ওকে, তো আজকে আমরা যে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের শ্বাসনালী সংক্রান্ত একটা রোগেরই একটা যে রোগ সেটা হচ্ছে ব্রঙ্কাইটিস। এবং আমি যে গত লেকচারে আমাদের শ্বাসনালী সংক্রান্ত রোগের মধ্যে অ্যাজমা নিয়ে ডিটেলস আলোচনা করছিলাম, তো আমরা আজকেও দেখবো যে ব্রঙ্কাইটিস রোগের অ্যাকচুয়ালি ব্রঙ্কাইটিস রোগে কি হয় এবং এটার ক্ষেত্রে কি কি লক্ষণ দেখা যায়। তো অ্যাকচুয়ালি আমরা প্রথম যেটা করবো সেটা হচ্ছে নামটা যদি আমরা খেয়াল করি সেটা হচ্ছে ব্রঙ্কাইটিস। অ্যাকচুয়ালি ব্রঙ্কাইটিস শব্দটার ক্ষেত্রে আমরা যদি অ্যাকচুয়ালি ব্রঙ্কাই দেখতে পাচ্ছি আমরা, কিন্তু ব্রঙ্কাই সম্পর্কে আমাদের কিন্তু মোটামুটি ধারণা আছে, কারণ প্রথম যখন শ্বসনতন্ত্র পড়াইছিলাম তখন আমি ব্রঙ্কাই সম্পর্কে ধারণা দিচ্ছিলাম। ইভেন অ্যাকচুয়ালি আমাদের এটা হচ্ছে সাপোজ শ্বাসনালী, এটা হচ্ছে সাপোজ শ্বাসনালী আমাদের এই এখানে হয়তো বা বুকাল কর্ড আছে, এটাকে একটা ইপিগ্লটিস ঢাকনা আছে, ঢাকনা সাপোজ, তারপরে যেটা এই জায়গায় শ্বাসনালী আসার পরে এই জায়গায় শ্বাসনালী হচ্ছে দুই ভাগে ভাগ হয়ে গেছে। এরা আসার পরে তার এরা যেটা করছে সেটা হচ্ছে এরা ফুসফুস, ফুসফুসে ঢোকার পরে এদের যেটা হয়েছে সেটা হচ্ছে তারা বিভিন্ন ব্রাঞ্চে ভাগ হয়ে গেছে, ব্রাঞ্চে ভাগ হয়ে সাপোজ ব্রাঞ্চে ভাগ হওয়ার পরে যেটা হয়েছে সেটা হচ্ছে এদের যে এই যে অঞ্চলে, এই অঞ্চলে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে এই অঞ্চলে হচ্ছে অ্যালভিওলাই থাকে, ক্লিয়ার? এই অঞ্চলে হচ্ছে অ্যালভিওলাই থাকে। তো এটা যদি আর একটু এরকম ভাবে এরকম ভাবে এইটা তো এরকম আছে, তো আমি ওইটা নিয়ে চিন্তা করছিলাম জাস্ট এইটা দেখাচ্ছি। তো এখন যেটা হয় সেটা হচ্ছে আমি যখন অ্যাকচুয়ালি যখন এয়া পড়াইতেছিলাম, এটা কি বলে যখন দ্বিতীয় অধ্যায়ে যখন টিস্যুতন্ত্র পড়াইতেছিলাম তখন একটা কথা বলছিলাম যে অ্যাকচুয়ালি আমাদের এই যে এই শ্বাসনালী, এই শ্বাসনালীতে বা মেরুদণ্ডী প্রাণীর শ্বাসনালীতে কোন কারণে কলামনার মানে সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম কোষ থাকতেছে, মানে সিলিয়াযুক্ত এপিথেলিয়াম কোষ বা কলামনার এপিথেলিয়াম কোষ কোন কারণে থাকতেছে সেটার জন্য আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা জানি যে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম কোষ অর্থাৎ স্কোয়ামাস যেগুলো থাকে সেইগুলো হচ্ছে যেই জায়গায় এক্সচেঞ্জ ঘটে, সাপোজ অক্সিজেন গ্রহণ, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ বা কোনো জায়গায় এরকম যখন বিনিময়টা যখন ঘটতেছে তখন ওই সংশ্লিষ্ট বা ওই অঙ্গ সংশ্লিষ্ট যেই আমরা টিস্যুতন্ত্রটা পাবো সেই টিস্যুর ক্ষেত্রে আমরা সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম পাবো। এবং আমি এটা বলছিলাম যে যেই জায়গায় আমরা দেখবো যে কোনো কোনো সিক্রেশন ঘটছে অর্থাৎ কোনো কোনো কিছু ক্ষরণ ঘটতেছে, সাপোজ ধরো লালার ক্ষরণ ঘটতেছে বা এই জায়গায় কফের ক্ষরণ ঘটতেছে বা সর্দির ক্ষরণ ঘটতেছে এই জায়গায় এরকম পিচ্ছিল পদার্থ বা মিউকাসের ক্ষরণ ঘটতেছে ওই জায়গাগুলোতে আমরা দেখবো হচ্ছে কলামনার এপিথেলিয়াম কোষ বা কলামনার এপিথেলিয়াম ইয়াটা। তো এই কলামনার এপিথেলিয়ামের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে এই কলামনার এপিথেলিয়াম থাকাটার যে কারণটা সেটা হচ্ছে এই জায়গায় কী ঘটতেছে, সিক্রেশন ঘটতেছে, এবং এই সিক্রেশনের কারণে যেটা হইতেছে সেটা হচ্ছে ইভেন এরা যে থাকতেছে এরকম কলামনার ভাবে তা না, এদের এইরকম সিলিয়া থাকতেছে, এই যে সিলিয়া এটা কিন্তু এই যে আমাদের যে শ্বাসনালীটা আছে এই শ্বাসনালীটা কিন্তু প্রত্যেকটাতে ঠিক এরকম ভাবে আছে, এইগুলোতে ঠিক এরকম আছে, ক্লিয়ার? তো এগুলোতে এরকম আছে, তো এগুলোতে সো এদের যে কাজটা, এদের কাজটা কি, এদের কাজটা হচ্ছে যখন আমরা শ্বাস নিলাম, আমরা সাপোজ বাতাস নিলাম, তো বাতাসে কিন্তু সব উপাদানটা প্রয়োজন না, আমাদের শুধুমাত্র প্রয়োজন হচ্ছে অক্সিজেনটা। সো আমরা এই বাতাস যখন নিলাম তখন বাতাসের সাথে বিভিন্ন ধুলাবালি জীবাণু থাকলো, সো অ্যাকচুয়ালি এই সিম্পল মানে এই কলামনার এপিথেলিয়াম কোষগুলো যেটা করে সেটা হচ্ছে এদের যেহেতু সিলিয়া আছে যখন সাপোজ যখন কোনো ধুলাবালি আসলো, যখন কোনো ধুলাবালি এদিকে আসলো তখন এরা যেটা করলো সেটা হচ্ছে এদেরকে সাপোজ এরা কফ নিঃসরণ করলো বা মিউকাস পদার্থ বা পিচির পদার্থ গ্রহণ করলো, ওই পিচির পদার্থের মধ্যে এই এইগুলো আটকে গেল, মানে সাপোজ এদিকে পিচির পদার্থ, এই পিচির পদার্থের মধ্যে সাপোজ আমাদের যে এগুলো আসছিল ধুলাবালিগুলো আসছিল সেগুলো আটকে গেলো। এবং এরপরে যেটা করলো সেটা হচ্ছে এই সিলিয়াগুলো তাদেরকে উপরের দিকে আস্তে আস্তে নিয়ে যায়, এবং উপরের দিকে যখন এইভাবে দেয় তখন আস্তে আস্তে তারা আমাদের নাকের মাধ্যমে বা মুখের মাধ্যমে আমরা যেভাবে বের করতে পারি সেভাবে বের হয়ে যায়। দ্যাট মিন্স আমাদের এই যে ধুলাবালিটা বা এই ধুলাবালিটা যদি এই জায়গায় যদি এই প্রক্রিয়াটা না ঘটতো বা এই মেকানিজমটা যদি না ঘটতো তখন এরা হয়তো আমাদের ফুসফুসে চলে আসতো। সো এই ফুসফুসে চলে আসাটা মানেই হচ্ছে আমাদের যে ফুসফুস যে আমাদের ওই ফুসফুসের ক্ষতি, এবং এই ফুসফুসের ক্ষতি ওই যে দেওয়া যাবে না। সো এটার জন্য যেটা করছে সেটা হচ্ছে এই জায়গায় এরকম একটা মেকানিজম আছে যে এই জায়গায় কলামনার এপিথেলিয়াম কোষগুলো আছে এবং এদের সিলিয়া থাকে। সো এই সিলিয়াগুলোর কারণে যেটা হচ্ছে সেটা হচ্ছে ধুলোবালি কোনোভাবেই এই পর্যন্ত আসতে পারতেছে না। দ্যাট মিনস এই যে একটা বায়ু যেটা ঢুকলো সেটা ফুসফুসে ঢুকার আগে পরিশোধিত হয়ে ঢুকলো, অর্থাৎ বিশুদ্ধ বায়ু হিসেবে আমরা এখন ইউজ করতেছি। বাট একটা জিনিস খেয়াল করো, আমি যেটা বললাম সেটা হচ্ছে এরা
এই যে এই যে কলামনার এপিথেলিয়াম যে কোষগুলো আছে, এই কোষগুলো আমাদের সবসময় এই যে সিক্রেশন করতেছে কফ সর্দি বা এগুলো যে সিক্রেশন করতেছে বা মিউকাস পদার্থ ক্ষরণ করতেছে, যেটাই বলো যে যে এরকম পিচ্ছির পদার্থ যে ক্ষরণ করতেছে, এই যে ক্ষরণটা, এই ক্ষরণটা কোন সময় ঘটতেছে? যখন আমরা যখন বায়ু নিতেছি এবং বায়ুটা যখন ধুলাবালি অবস্থায় আছে। সো আমরা যখন একটা অস্বাস্থ্যকর পরিবেশে থাকবো বা এমন একটা পরিবেশ যে পরিবেশে অল টাইম ধোয়া মানে ধোয়া আসতেছে বা অল টাইম ধুলাবালি আসতেছে এরকম, বা আমরা যখন একটা কলকারখানায় কাজ করি বা কলকারখানায় যখন অনেকেই কাজ করে, তখন দেখা যায় যে ওই কলকারখানায় কাজের ক্ষেত্রে অল টাইম তাদের না ইয়া আসতেই আছে, ধুলাবালি ধোয়া অল টাইম তাদের সন্তোষে আছে, তাদের ক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে অল টাইম তাদের ক্ষেত্রে ধুলাবালি ঘটতেছে। এই কোষগুলোর কাজ হচ্ছে যে এই ধুলাবালিটাকে প্রচুর পর্যন্ত আসতে দেওয়া যাবে না, এরা মিনিমাইজ করবে, এই মানে এই বাতাসটাকে বিশুদ্ধ করবে। এরা কি করে? বারবার এরকম পিচ্ছির পদার্থ ক্ষরণ করে বা পানিজাতে পদার্থ ক্ষরণ করে, ওইটার মাধ্যমে ধুলাবালি না আটকে এবং ওদের দেখা যায় যে বেশি বেশি কফ আসে এবং বেশি বেশি কফের মাধ্যমে দেখা যায় যে বের হয়ে চলে আসে। বাট সেটা হচ্ছে এটা একটা লিমিট আছে যে এরা এতটুকু পর্যন্ত ইয়া করতে পারবে, এতটুকু পর্যন্ত সরাইতে পারবে বা এতটুকু পর্যন্ত ইয়া করতে পারবে। এখন যখন ধুলাবালি আসতে আসে আসতে আসে আসতে আসে এবং এরা যখন পিচ্ছির পদার্থ ক্ষরণ করতে আসে, অর্থাৎ সাপোজ ধরো যে পানিজাতে পদার্থ যখন ক্ষরণ করতে আসে করতে আসে করতে আসে, যখন করতে যখন করতেই থাকবে তখন হচ্ছে তোমার যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে এই এত পানি বারবার এই যে যে ইয়াটা আছে সেটা হচ্ছে যে এই যে যে ইয়াটা আছে বারবার যে পানি আসতেছে। তো এই যে বারবার যখন একটা জিনিস অ্যাকচুয়ালি এটা বারবার যখন তুমি ওইখানে পিচ্ছি পাওয়া দিবে বা পানি দিবে বারবার ওই কাজটা করতেছে, তখন অ্যাকচুয়ালি আমরা যেটা করি সেটা হচ্ছে যারা আমরা যদি দেখি যে বাজারে যারা সবসময় মাছ বিক্রি করে তাদের হাত কিন্তু সবসময় ভিজা থাকে, এমন ওইটার কারণে যেটা দেখা যায় যে ওদের যে হাতের মধ্যে ঘায়ের মতো সৃষ্টি হয় অনেকের, ওই এরকম হয়। বা অনেকেই আমরা হয়তো এই এক্সপিরিয়েন্সটা থাকতে পারে যে আমরা যখন বেশি পানির মধ্যে বারবার হাঁটতেছি 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 প্রতিদিনই হাঁটি পানির মধ্যে এরকম, তাদের পায়ের আঙুলের ফাঁকে ফাঁকে হয়তো বা ঘায়ের মতো কিছু সৃষ্টি হয়। ওইটার কারণটা হচ্ছে যে এই যখন একটা জিনিস যখন বেশি পরিমাণ ভিজা থাকবে বা বেশি সবসময় ভিজা থাকবে তখন হচ্ছে এটা যে ব্যাকটেরিয়া জন্মানোর জন্য অনুকূল একটা পরিবেশ সৃষ্টি করে দেবে। কারণ হচ্ছে ব্যাকটেরিয়া অ্যাকচুয়ালি আমাদের ভিজা যে অংশটা বা ভিজা বা আর্দ্র পরিবেশে ব্যাকটেরিয়া জন্মাইতে পারে বা ভিজা পরিবেশে ব্যাকটেরিয়া জন্মাইতে পারে, এই সেটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা যে ভিজা পরিবেশে ব্যাকটেরিয়া জন্মাইতে পারে। সাপোজ দেখো যে একটা স্যাঁতসেঁতে জায়গা, দেখবো যে ওই জায়গাটাতে স্যাঁতসেঁতে জায়গাটাতেই ব্যাকটেরিয়ার পরিমাণটা বেশি, আবার একটা শুষ্ক জায়গা শুকনো জায়গা ওই জায়গায় দেখবো যে ব্যাকটেরিয়ার পরিমাণ অত্যন্ত কম। অ্যাকচুয়ালি যেটা ঘটে সেটা হচ্ছে যখন দেখা যায় যে এই জায়গাটা অল টাইমই ভিজা থাকতেছে, মানে এই জায়গাটা অল টাইম সিক্রেশন করতেছে, অল টাইম কফ সিক্রেশন করতেছে বা অল টাইম এরকম করতেছে, তখন যেটা হয় সেটা হচ্ছে এই জায়গাতেও ওই যেই আমি যেটা ঘায়ের মতো বললাম বা ওইটা প্রদাহের মতো বললাম, এই জায়গাতে ঠিক এরকম প্রদাহের সৃষ্টি হয়। তো যখন এই জায়গায় প্রদাহের সৃষ্টি হয় তখন হচ্ছে এই যে জায়গাতে তখন প্রদাহ সৃষ্টি হচ্ছে, আমি বললাম যে এই জায়গায় ঘায়ের মতো সৃষ্টি হইলো, এইগুলাকে আমি এরকম ভাবে চিন্তা করলাম যে এই জায়গায় ঘায়ের মতো সৃষ্টি হইলো। যখন ঘায়ের মতো সৃষ্টি হলো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি ঘটলো, এইটার পরে আমরা কি কি লক্ষণ পাবো এটা যদি আমরা চিন্তা করি, যে এই জায়গায় যেটা ঘটবে সেটা হচ্ছে যেহেতু আমাদের হাত পায়ে হওয়ার পরে ওইটা সাধারণত ব্যথা করে জলে বা এরকম কিছু উপসর্গ দেখা দেয়, এইটার ক্ষেত্রে যেটা হবে এটা যেহেতু আমাদের বুকের দুই আমরা যদি চিন্তা করি যে আমাদের বুকের একটা পাশে একটা ফুসফুস আর একটা পাশে আরেকটা ফুসফুস, দ্যাট মিনস যারা আমাদের বক্ষ গহ্বরে অবস্থিত, সো যেহেতু বক্ষ গহ্বরে অবস্থিত সেহেতু প্রথম কথাটাই হচ্ছে যে এদের যেটা হবে সেটা হচ্ছে এদের বুকে ব্যথা হবে। এটার কারণটা হচ্ছে বুকে ব্যথার কারণটা হচ্ছে যেহেতু এই যে যে ব্রঙ্কাস গুলো আসছে বা যে ব্রঙ্কাই গুলো গেছে ওই ব্রঙ্কাই গুলোর মধ্যে কি হলো ঘায়ের মতো সৃষ্টি হলো বা প্রদাহ হইলো, ওইটার কারণে তাদের বুকে ব্যথা হবে। ক্লিয়ার? অ্যাকচুয়ালি ব্যথাটা হচ্ছে ফুসফুসে কিন্তু আমরা অনুভব করতেছি বুকে, কারণ হচ্ছে আমি যদি ডাক্তারের কাছে যাই তখন তো আমি বলতে পারতেছি না যে আমার ব্যথা হচ্ছে একেবারে ফুসফুসের ভিতরে, আমাকে বলতে হবে যে আমার এই জায়গায় ব্যথা হচ্ছে, তার মানে কি বুকে ব্যথা হচ্ছে। তো তারপরে যেটা সেটা হচ্ছে বুকে ব্যথা, আরেকটা হচ্ছে যেটা সেটা হচ্ছে আমি আগেই বলছি যে আমরা যখন একটা বেশি পরিমাণ ধুলো নিয়ে ফেলি তখন হচ্ছে ওইটাকে সরানোর জন্য আমরা যে কফটা বের করি সেটা সাধারণত কাশির মাধ্যমে বের করি বা ওই কাশির বা সর্দির মাধ্যমে এভাবে বের করি। তো এখানে এদের আরেকটা লক্ষণ যেটা দেখা যাবে সেটা হচ্ছে এদের ওই কাশি থাকবে। ক্লিয়ার? তো আমি যদি লক্ষণগুলো লিখি যে এদের কাশি থাকবে, একটা হচ্ছে কাশি থাকবে, একটা হচ্ছে কাশি থাকবে, আর দুই নম্বর কথা যেটা সেটা হচ্ছে কাশির পরে এক নম্বর কথা হচ্ছে কাশি থাকবে। কোন কারণে থাকবে? ধুলাবালি এটাকে বেশি সরাইতে হবে, সো বেশি পরিমাণ সিক্রেশন জমা হবে, বেশি পরিমাণ কফ জমা হবে, সো বেশি পরিমাণ কফকে বের করতে হবে, দ্যাট মিনস তাদের কাশি থাকবে। তারপরে যে কথাটা কাশি থাকার পরে তাদের যে এটা হবে সেটা হচ্ছে বুকে ব্যথা হবে, বুকে ব্যথা। এই যে বুকে ব্যথার কারণটা আমি বললাম যে বুকে ব্যথার কারণটা হচ্ছে যে এই জায়গায় যখন ঘায়ের মতো বা প্রদাহের মতো অবস্থা সৃষ্টি হইলো ওই অবস্থার কারণে সাধারণত যখন হাত পাই জ্বলতে পারে বা হাত পাই ব্যথা করতে পারে, তো এই জায়গায় বুকে ব্যথাটা হওয়া অস্বাভাবিক কিছু না।
সো এই জায়গায় বুকে ব্যথা হবে। তারপরে যেটা সেটা হচ্ছে এদের আরেকটা জিনিসের প্রবলেম ঘটবে, সেটা হচ্ছে সাপোজ তুমি ফ্রি অবস্থায় শ্বাস নিতে পারতা কোনো প্রবলেম হইতো না, কিন্তু যখন তোমার এই জায়গায় ঘা হয়ে গেলো, যখন তুমি শ্বাস নিতেছো বা যে যখন এই জায়গায় প্রদাহের সৃষ্টি হলো, যখন তুমি শ্বাস নিতেছো তখন কিন্তু তোমার কষ্ট হবে। সো এই ক্ষেত্রে তুমি একটা লক্ষণ লিখে নিতে পারো, শ্বাসকষ্ট হবে। দ্যাট মিনস আমরা তিনটা লক্ষণ শিখে ফেলছি, এতে শ্বাসকষ্ট হবে। এখন যেটা যেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে কাশি থাকবে, কোন কারণে থাকবে আমি বললাম যে কাশি থাকার কারণটা হচ্ছে যে তাদের যেহেতু বেশি পরিমাণ ধুলোবালি সরাইতে হবে, সো কাশির মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা কফটা বের করি, সো ওই কফের মাধ্যমে ধুলাবালি বের হয়ে চলে যাবে, দ্যাট মিন্স কাশি থাকবে। তারপরে যেটা যেহেতু প্রদাহ ঘটলো, আবার এটাও বলতে পারো কাশির সময় বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করবে, কারণ কাশির সময় তো একটা প্রেশার দিতে হয় বা চাপ দিতে হয়, সো ওই প্রেশার বা চাপের কারণে ওইটাতে আরো বেশি আমরা ব্যথা অনুভব করবো। সো এইটার কারণে তুমি আরেকটা লক্ষণ হিসেবে বলে নিতে পারো, সেটা হচ্ছে কাশির সময় বুকে ব্যথা থাকবে, খেয়াল করো। আমরা যে লক্ষণগুলো পাইলাম, লক্ষণগুলোর মধ্যে একটা হচ্ছে কাশি থাকবে, তারপর হচ্ছে বুকে ব্যথা থাকবে, তারপর হচ্ছে শ্বাসকষ্ট হবে, তারপর হচ্ছে এটা বলে নিতে পারো যে কাশির সময় বুকে প্রচন্ড ব্যথা থাকবে। এটার কারণ হচ্ছে যেহেতু এই জায়গায় তার প্রদাহের মতো অবস্থা সৃষ্টি হয়েছে, সে যখন জুড়ে জুড়ে নেওয়ার চেষ্টা করছে, দ্যাট মিনস সে অনেকটা প্রেশার দিতেছে বা এই কারণে, সো কাশির সময় বুকে ব্যথা থাকবে, বুকে প্রচন্ড ব্যথা থাকবে, এটা বলতে পারো। সো আমরা এই লক্ষণগুলো পেলাম কাশি থাকবে কোন কারণে, কাশি থাকার কারণটা হচ্ছে বেশি পরিমাণ কফ তাকে বের করতে হবে, কফ কোন কারণে বেশি পরিমাণ কফ জমা হইলো, কারণ সে বেশি পরিমাণ বেশি অস্বাস্থ্যকর পরিবেশে থাকতেছে, সে বেশি ধুলাবালিময় পরিবেশে বা ধোঁয়াময় পরিবেশে থাকতেছে, এই কারণে কফ হবে, ওই কফটাকে বের করার জন্য বেশি পরিমাণ কাশি থাকবে। তারপর হচ্ছে বুকে ব্যথা থাকবে, কারণ হচ্ছে এই যে ব্রঙ্কাইটিসগুলো যেগুলো আছে, ব্রঙ্কাসগুলো যেগুলো আছে সেগুলোর মধ্যে প্রদাহ সৃষ্টি হবে, এই জন্য বুকে ব্যথা থাকবে। তারপরে শ্বাসকষ্ট হবে, এটা বললাম। তারপর হচ্ছে কাশির সময় বুকে প্রচণ্ড ব্যথা থাকবে, কারণ আমাদের একটা ফোর্স করতে হচ্ছে বা আমাদের চাপ দিতে হচ্ছে, এই কারণে সময় বুকে প্রচণ্ড ব্যথা থাকবে। তারপরে যেটা সেটা হচ্ছে আরেকটা কথা, আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে রুগী কোনো শক্ত খাবার খাইতে পারবে না। সো এটার কারণটা আমি বুঝাচ্ছি, রুগী কোনো শক্ত খাবার কোন কারণে খাইতে পারবে না, সো শক্ত খাবার খেতে পারে না, এটা যদি আমি লিখি শক্ত খাবার খেতে পারে না, এটার কারণটা আমরা যদি লিখি শক্ত খাবার খেতে পারে না। তো আমরা যদি অ্যাকচুয়ালি আমাদের এটা চিন্তা করি, আমি আগে যেটা বলছিলাম যে আমাদের আমরা যদি আমাদের শ্বসন তন্ত্রটার কথা চিন্তা করি, আমাদের শ্বসন তন্ত্রটা হচ্ছে সাপোজ এই জায়গা হচ্ছে আমাদের নাসা গহ্বর, সাপোজ এই জায়গা হচ্ছে নাসা গহ্বর, এই জায়গা হচ্ছে মুখ গহ্বর, এই দুইটা নাসা গহ্বর এবং মুখ গহ্বর আসার পরে তারা একটা কমন জায়গায় মিলিত হয়েছে, খেয়াল করো, এই যে এই নালিটা দুইটা একটা কমন জায়গায় আসছে, এটাকে আমরা বলি ফেরিংস। এইটার পরে যেটা হয় সেটা হচ্ছে এইটার পরে আসার পরে এই জায়গায় দুইটা নালি থাকে, একটা হচ্ছে আমাদের ট্রাকিয়া আর পিছনে হচ্ছে আমাদের ইসোফেগাস, এটা হচ্ছে আবার ইপিগ্লটিসের মাধ্যমে ঢাকা থাকে, যখন খাবার আসে এটা আসার পরে এই জায়গায় দুই ভাগ হয়ে গেছে, এটা তো এটার পিছন দিয়ে চলে গেছে। এই যে এই গঠনটা যে আমাদের এই যে নাসার অন্ধ্র, এই যে মুখ গহ্বর, তারপরে তারা ফিরিংস আসতো, তারপরে আসার পরে দুইটা পথ আছে। তো এই যে আমাদের যে অ্যাকচুয়ালি আমাদের যে ট্রাকের পিছনে হচ্ছে আমাদের অন্ননালী, সো আমরা যখন খাবার খাই তখন অ্যাকচুয়ালি অন্ননালীর মধ্য দিয়ে আমার খাবারটা হচ্ছে পাকস্থলীতে চলে যায়। এই যে যখন অন্ননালীর মধ্যে দিয়ে খাবার যায়, আমি যদি চিন্তা করি ট্রাকিয়ার পিছনেই, সাপোজ এটা হচ্ছে আমাদের ট্রাকিয়া, লাল ট্রাকিয়া, তারপর তার পিছনে হচ্ছে আমাদের অন্ননালী, সো এই অন্ননালীর মধ্যে দিয়ে যখন সাপোজ আমি যদি চিন্তা করি যে এই এটা হচ্ছে সাপোজ আমাদের ট্রাকিয়া, এটার পিছনে হচ্ছে আমাদের অন্ননালী, হ্যাঁ, সো এই অন্ননালীর মধ্যে যখন খাবার যাবে, এটা তো যখন খাবার যাবে, সাপোজ তুমি তো ধরো যখন তুমি এই বরাবর খাবার নিতেছো, তখন এইটা এটা যদি সংস্পর্শে আসে, তখন তুমি যখন খাবারটা নিতেছো তখন সাপোজ অন্ননালীটাকে একটু মোটা হইতে হচ্ছে, কারণ তুমি যখন খাবার দিলা তখন হয়তো বা এটাকে একটু মোটা হইতে হচ্ছে, কারণ ওই খাবারটাকে ধারণ তো করতে হবে। সো এই যে নালীটা যখন যখন খাবার ঢুকতেছে, যখন মোটা হইতেছে, আমরা জানি যে অন্ননালীর মাধ্যমে খাবার পেরিস্টালসিস প্রক্রিয়া যায়, পেরিস্টালসিস প্রক্রিয়াটা হচ্ছে এরকম, ঠিক যে সাপোজ পেরিস্টালসিস প্রক্রিয়া হচ্ছে ঠিক এরকম, সাপোজ ধরো যে এরকম এই জায়গায় সাপোজ এরকম মোটা হলো, এই যে এই জায়গায় এরকম, এই জায়গায় যখন খাবারটা আসলো তখন এইটা আবার মোটা হইলো, অর্থাৎ এইরকম পেরিস্টালসিস একটা প্রক্রিয়া যায়, এই জায়গায় এই যে পেরিস্টালসিস প্রক্রিয়া যায়। সো এই যে পেরিস্টালসিস প্রক্রিয়ার মাধ্যমে যখন খাবার যায়, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে অন্ননালীটা আছে সেটা আস্তে আস্তে মোটা হচ্ছে বা সেটার ব্যাস বা ব্যাসার্ধ বেড়ে যাচ্ছে বা পরিধি বেড়ে যাচ্ছে। সো এইটার কারণে এটা যখন বাড়বে তখন কিন্তু এই যে এই অন্ননালীটা কিন্তু একচুয়ালি আমাদের শ্বাসনালীকে চাপ দিবে, কারণ কি কারণটা হচ্ছে যে যখন তুমি সাপোজ এটা হচ্ছে এটাকে আমরা মেবি ট্রাকিয়া ধরছিলাম প্রথমটাকে, ওকে
সো আমরা এটাকে ট্রাকে ধরছিলাম, তারপর শেষে ট্রাকে ধরছিলাম হচ্ছে অন্য নালী। তো এই অন্য নালীর মধ্যে যখন খাবার যাচ্ছে, এটা যখন মোটা হচ্ছে তখন তো সামনেটাকে সে চাপ দিবে, অর্থাৎ সামনেটাকে চাপ দিচ্ছে, দেখবি এই জায়গায় যখন তুমি শক্ত খাবার খাইতেছো তখন শক্ত খাবারটা কি করতেছে, এই জায়গায় বেশি পরিমাণ চাপ দিচ্ছে, অর্থাৎ বেশি পরিমাণ সে তাকে বড় হইতে হচ্ছে, দ্যাট মিনস বেশি পরিমাণ চাপ খাচ্ছে। তো বেশি পরিমাণ যখন চাপ খাইতেছে ট্রাকিয়া, দ্যাট মিনস ট্রাকিয়া যখন বেশি খাবার বেশি পরিমাণ চাপ করতেছে, আমরা এটা বুঝতেছি যে ট্রাকের মধ্যে যেহেতু প্রদাহ হয়েছে সেহেতু তার তার মধ্যে ফোর্স করা বা কোনো কিছু চাপ দেওয়া, চাপ দেওয়া মানে তাকে আরেকটু ব্যথা দেওয়া, তাই না? তো এই কারণে যখন তুমি শক্ত খাবার খাইতে চাইতেছো তখন ওই ট্রাকে আসতেছে, ট্রাকিয়ার যখন শক্ত খাবারটা যখন সরি অন্য নালীতে যাইতেছে এবং অন্য নালীর যে খাবারটা বা শক্ত খাবারটা যখন চাপ দিতেছে আমাদের ট্রাকিয়াকে, দ্যাট মিনস ট্রাকিয়া যখন সংকুচিত হইতে চাইতেছে বা ট্রাকিয়াকে যখন চাপ দিতেছে ওটার ভিতরে তো এমনি অবস্থা খারাপ, এমনি তার প্রদাহের অবস্থা। সো এই অবস্থায় যখন তাকে বাইরে থেকে ফোর্স করা হচ্ছে, বাইরে থেকে চাপ দেওয়া হচ্ছে, সো বাইরে থেকে যখন তাকে চাপ দেওয়া হচ্ছে তখন অবশ্যই তার মধ্যে অনেক ব্যথার সৃষ্টি হবে বা এরকম অবস্থার সৃষ্টি হবে। সো এই কারণে সে হয়তো বা শক্ত খাবারটা নিলেও সে গিলতে পারতেছে না খুব বেশি ব্যথার কারণে। সো এই কারণে আমরা দেখতে পাই যে ওই রুগী শক্ত খাবার খেতে পারে না। তারপরে আর যেটা বলতে পারি সেটা হচ্ছে ওই রুগী শক্ত খাবার খেতে পারে না। সো মোটামুটি এইগুলাই হচ্ছে আমাদের যে লক্ষণ, ব্রঙ্কাইটিসের লক্ষণে হচ্ছে এইগুলো। আছে অ্যাট ফার্স্ট কাশি থাকবে, কাশি থাকার কারণটা হচ্ছে আমি আবার একটু রিভিউ দিচ্ছি যে অ্যাট ফার্স্ট কাশি থাকবে, কোন কারণে কাশি থাকবে, কাশি থাকার কারণটা হচ্ছে তাকে বেশি সে বেশি ধুলাবালিময় পরিবেশে থাকতেছে, সো বেশি পরিমাণ কফ নিঃসৃত হচ্ছে। সো ওই বেশি পরিমাণ কফকে বের করতে হবে, এবং আমরা জানি যে ওই কফকে বের করার জন্য আমরা সাধারণত যে কাশি বা এরকম কিছু একটা দেখছো, এই বেশি পরিমাণ কফ মানে বেশি পরিমাণ কাশি মানে কাশি থাকতেছে। তারপর হচ্ছে যেটা সেটা হচ্ছে যখন তুমি এই জায়গায় যেহেতু প্রদাহের অবস্থার সৃষ্টি হয়েছে, দ্যাট মিনস তোমার বুকে ব্যথা থাকতেছে, তারপরে হচ্ছে বুকে ব্যথা, তারপরে হচ্ছে শ্বাসকষ্ট হবে। শ্বাসকষ্টের কারণটা হচ্ছে যে যেহেতু তুমি শ্বাস নিতেছো বা শ্বাস নেওয়ার জন্য যখন তুমি বাতাস নিতেছো তখন এই জায়গায় যেহেতু এমনি প্রদাহের সৃষ্টি, সো বাতাস যখন নিতেছো বাতাসও ফোর্স করতেছে চারপাশে, সো এই কারণে হয়তো বা আমরা বলতে পারি যে শ্বাসকষ্ট হবে। তারপর যেটা সেটা হচ্ছে কাশির সময় বুকে প্রচণ্ড ব্যথা থাকবে, কারণ তুমি যখন কাজ দিবা তখন মানে আমরা কিন্তু একটা ফোর্স করে তারপরে কাশিটা দিই, সো এই কাশির সময় যখন দিচ্ছ তখন তুমি এই জায়গাগুলোকে ইরিটেট করতেছো বা যে জায়গায় যন্ত্রণা আছে ওই জায়গায় আরও একটু দিচ্ছে। সো এই কারণে আমরা বলতেছি কাশির সময় বুকে প্রচণ্ড ব্যথা থাকবে। তারপর হচ্ছে শক্ত খাবার খেতে পারে না, কারণ হচ্ছে অন্য নালীর মধ্যে যখন খাবার যায় তখন সেটা আমাদের ট্রাকে চাপ দেয়। সো যেহেতু আমাদের ট্রাকে চাপ দেয় সেই কারণে কি হয় যে শক্ত খাবারটা সে খেতে পারে না। সো এই ট্রাকে যে রিয়েলি যে চাপ দেয় এটা আমরা আর একটু বুঝতে পারবো, সেটা হচ্ছে আমরা যখন একেবারে বেশি পরিমাণ যখন খাবার অনেকেই মানে খুব খাইতে থাকে এরকম যখন বেশি পরিমাণ খাবার খায় তখন আমরা দেখবো যে তাদের মানে যে শ্বাস প্রশ্বাসটা ওইটা আটকে যায়। ওইটা আটকে যাওয়ার কারণটাই হচ্ছে এটা যে যখন এটা সাপোজ যখন সাপোজ এটা হচ্ছে একটা নালী, সাপোজ এটা হচ্ছে একটা নালী আর এটা হচ্ছে সাপোজ আর একটা নালী, খেয়াল করো আমি কোন জায়গায় বলতাম এই জায়গায় এটা মাসি, সাপোজ এটা হচ্ছে একটা নালী আমাদের অন্য নালী, তারপরে এটা আমরা চিন্তা করবো হচ্ছে আমাদের শ্বাস নালী। এখন অন্য নালীতে যখন একটা খাবার আসলো, যখন খাবার আসলো তো এই খাবারটা রোড করার জন্য সে এই অন্য নালীটা আরেকটু হইলো এরকম ভাবে, এই থেকে বেশি খাবার বেশি পরিমাণ খাবার আসছে, বেশি পরিমাণ যখন খাবার আসছে তখন আমাদের যে ট্রাকেটা আছে এই ট্রাকের এইভাবে চাপ হয়ে গেলো, দ্যাট মিনস ট্রাকেটা একটু ছোট হয়ে গেল। তারপরে যদি তুমি একেবারে বেশি খাবার খাও, অর্থাৎ যখন অনেক বেশি খাবার খায় নিলে তখন তোমাকে অন্য লাইটাকে তো ওই খাবারটাকে গ্রহণ তো করতে হবে, দ্যাট মিনস অন্য লাইটা আরও বেশি ইয়া হয়ে গেলো। যখন অন্য লাইটা আরও বেশি মোটা হয়ে গেলো তোমার ওই বেশি পরিমাণ খাবারটাকে গ্রহণ করার জন্য, তখন দেখো তোমার ওই ট্রাকিয়ার এই যে ট্রাকেটা আরো বেশি সংকুচিত হয়ে গেলো, দ্যাট মিনস তোমার এই যে বাতাস নেওয়ার যেই তোমার পথটা, এই পথটা কিন্তু আস্তে আস্তে তুমি বন্ধ করে দিতেছো। দ্যাট মিনস অ্যাকচুয়ালি এই জিনিসটাই ঘটে যে আমরা যখন অনেকে যখন বেশি পরিমাণ খাবার খায় নি তখন কিন্তু আমাদের অ্যাকচুয়ালি এই কারণে আমাদের দেখা যায় যে অনেক কারণে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, এটা হচ্ছে। তো এইটাই বললাম যে যখন তুমি শক্ত খাবার খাইতে যাবা তখন হচ্ছে এই ট্রাকের চাপ পড়বে, ট্রাকে সংকুচিত হবে, দ্যাট মিনস এই জায়গায় যেহেতু প্রদাহ অবস্থা আগে থেকেই সৃষ্টি হয়ে গেছে, সো তুমি শক্ত খাবার খেতে গেলে হয়তো বা প্রবলেম তুমি বা প্রচণ্ড ব্যথা অনুভব করবে যেটার কারণে তুমি শক্ত খাবার খাইতে পারবে না। সো অ্যাকচুয়ালি এইটাই ছিল আমাদের ব্রঙ্কাইটিসের লক্ষণ। আমি ব্রঙ্কাইটিসের যদি প্রতিকারের ক্ষেত্রে আমি বলতে চাই, প্রতিকারের ক্ষেত্রে কিন্তু একটা কথা লেখা আছে যে আমাদের তরল খাবার খাইতে হবে বা গরম খাবার খাইতে হবে। তরল খাবার খাওয়ার কারণটা হচ্ছে তখন তরল খাবার খাবার ওইটা তো আর ট্রাকে চাপ দিচ্ছে না, দ্যাট মিনস ওইটা তো আর ব্যথার যেই বা আমাদের যেই ব্যথা তো আর সৃষ্টি করতে পারছে। সো এই কারণে এই কথাটা বলো, তো আমার ব্রঙ্কাইটিস যদি আমাদের হয়ে থাকে আমরা এরপরে যেটা সেটা হচ্ছে